আলোচনা করব করোটিক স্নায়ু সম্পর্কে। করোটিক স্নায়ু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া প্রাণীবিজ্ঞান বই থেকে আমি একটা টপিক বলেন যেটা আমি পড়তে চাই যেখান থেকে কমন আসবেই, আমি তাকে বলবো যে তুমি করোটিক স্নায়ু যে ছকটা আছে সেই ছকটা পড়ো। আমরা পড়বো করোটিক স্নায়ু সম্পর্কে। করোটিক স্নায়ু বলতে বোঝানো হয়, করোটিক কথাটির অর্থই হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের আমাদের মস্তিষ্ককে ঘিরে যে অস্থিগুলো থাকে তাদেরকে বলা হয় করোটিকা। এই করোটিকা দিয়ে যে স্নায়ুগুলো বের হয়ে আসে সেগুলোকে বলা হয় করোটিক স্নায়ু, বা মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বের হয়ে আসে সেগুলোকে বলে করোটিক স্নায়ু। আমরা সবাই জানি করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া, এপাশে ডান পাশে 12টা, বাম পাশে 12টা, সব মিলে করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য করোটিক স্নায়ু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। করোটিক স্নায়ুর নাম থেকে শুরু করে এর কাজ, এর প্রকৃতি, প্রত্যেকটি জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন করোটিক স্নায়ুগুলো একে একে আগামী বেশ কিছুক্ষণ ধরে সবগুলোই শেষ করব, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে করোটিক স্নায়ু অংশটুকু খেয়াল করো তাহলে আশা করা যায় এই লেকচার শেষে তোমরা করোটিক স্নায়ুতে বস হয়ে যেতে পারবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো করোটিক স্নায়ুগুলোর নামগুলো কি কি। প্রথমে আমরা নামগুলো পড়বো। প্রথম করোটিক স্নায়ুটির নাম হচ্ছে অলফ্যাক্টরি, দ্বিতীয়টির নাম অপটিক, তৃতীয়টির নাম অকুলোমোটর, 4 নম্বরটার নাম ট্রকোলিয়ার, 5 নম্বরটার নাম ট্রাইজেমিনাল, 6 নম্বরটার নাম হচ্ছে অ্যাব্রুসেন্স। দেখো নামগুলো আমরা পড়ে যাচ্ছি, তাই না? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকোলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাব্রুসেন্স। 7 নম্বরটার নাম ফেসিয়াল, 8 নম্বরটার নাম অডিটোরি, 9 নম্বরটার নাম গ্লোসোফ্যারিঞ্জিয়াল, 10 নম্বরটার নাম ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। তাহলে দেখো এখানে 12টা নাম, এবং আশা করি এটাই প্রথমবার না, তোমরা আশা করি এর আগেও বহুবার এই নামগুলো শুনেছো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এই নামগুলো আমাদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে নামগুলো তো শুধু জানলেই চলবে না, আমাকে যদি প্রশ্ন করে 5 নম্বর স্নায়ুর নাম বলো, আমি যদি সুন্দর করে বলে ফেলতে পারি 5 নম্বর স্নায়ুর নাম ট্রাইজেমিনাল। আমাকে যদি বলে 9 নম্বর স্নায়ুর নাম বলো, আমি যদি সুন্দর করে বলতে পারি 9 নম্বর গ্লোসোফ্যারিঞ্জিয়াল। আমাকে যদি কেউ বলে 3 নম্বরটা বলো, আমি যেতে বলতে পারি 3 নম্বরটার নাম হচ্ছে অকুলোমোটর। তো এই যে সিরিয়াল অনুসারে নাম, আমাদেরকে এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে, নামগুলো আমরা সবাই জানি। তাহলে চলো বন্ধুরা আমরা কিভাবে সিরিয়াল অনুসারে মনে রাখতে পারি সেটা দেখি। এই নামগুলোকে মনে রাখার জন্য আমি আমার কলেজ লাইফে একটা অসাধারণ সুন্দর একটা সূত্র শিখেছিলাম, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। সূত্রটা অনেকটা এমন, তোমরা ভাবতে পারো এটা আবার কি হলো। এটাকে এভাবে উচ্চারণ করতে হবে, OOTTFAGVSH, OOTTFAGVSH, OOTTFAGVSH। তুমি যদি আমার সাথে সাথে একবার বলো, চলো আমরা একসাথে বলি, OOTTFAGVSH। দেখো এখানে আমরা 12টা বর্ণ লিখেছি, আসলে এখানে 12টা বর্ণ দিয়ে আমরা 12টা স্নায়ুকে আসলে সিরিয়ালি লিখে ফেলা হয়েছে। OOTTFAGVSH, এখানে 12টা দিয়ে আমরা 12টা স্নায়ুর কথা বলছি। প্রথমটা দিয়ে যেটা ও দিয়ে অল ফ্যাক্টরি, তাহলে 1 নম্বর স্নায়ুর নাম অল ফ্যাক্টরি, তাহলে আমরা দেখলাম। এরপরে আবারও, তার মানে আবার একটা ও দিয়ে হবে, এই স্নায়ুটির নাম হচ্ছে অপটিক। তারপরে 3 নম্বরে আবারও, তার মানে এখানেও একটা অ দিয়ে, এটার নাম হচ্ছে অকুলোমোটর, তাহলে অল ফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। এরপরে 4 নম্বর যে স্নায়ুটার নাম সেটির নাম হচ্ছে ট্রকো লিয়ার, টি দিয়ে ট্রকোলিয়ার। তারপর 5 নম্বর দেখো আবার টি, 5 নম্বরটির নাম তাহলে হবে আবার টি দিয়ে, আর একটা কি আছে, ট্রাইজেমিনাল। তাহলে এরপর এ, 6 নম্বরটার নাম কি, এ, তার মানে এ দিয়ে শুরু হচ্ছে অ্যাবডুসেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা 6 নম্বরটা। এরপর 7 নম্বর টি ট্যাফ, ফ, ফ দিয়ে ফেসিয়াল, তাহলে OOTTFAGVSH ট্যাফ। এরপর 8 নম্বর আবার এ, এই এই দিয়ে মনে রাখতে হবে অডিটোরি। অনেকে মনে করে অডিটোরি মানে একটা ও দিয়ে শুরু, এটা একদমই ভুল, অডিশন আমরা বলি না, অডিশন, সেই অডিশন থেকে অডিটোরি, অডিশন, অডিশন মানে কোনো কিছু কাউকে শোনানো, সেখান থেকে অডিটোরি, কারণ অডিটোরি আমাদেরকে শুনতে সাহায্য করে। এরপরে 9 নম্বর জি দিয়ে, তাহলে কি হবে নাম, অবশ্যই জি দিয়ে হবে, গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। এই সূত্রটা দিয়ে মনে রাখলে আমাদের সিরিয়ালটা খুবই সহজ হয়ে যায়, গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। এরপর 10 নম্বরটি হচ্ছে ভেগাস, 10 নম্বর স্নায়ুর নাম হচ্ছে
ভেগাস। 11 নম্বর স্নায়ুর নাম এস দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি, এস দিয়ে তো স্পাইনাল অ্যাক্সেসরি হবে, তাই তো? স্পাইনাল অ্যাক্সেসরি। আর 12 নম্বর এইচ দিয়ে হচ্ছে হাইপো গ্লোসাল। তাহলে বন্ধুরা আমরা এই সূত্রটা দিয়ে 12টা কিন্তু আমরা সিরিয়ালি মনে রাখতে পারি, ট্রিপল ও টি ট্যাফ AGVSH। তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে 11 নাম্বারটা বলো, শেষে চিন্তা করবে SH, তার মানে S হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আমাদের মাথার মধ্যে সরাসরি ক্লিক করে যাবে। তাহলে এই সূত্রটি আশা করি কাজে দিবে স্নায়ু 12টির নাম সিরিয়ালি মনে রাখার জন্য, অত্যন্ত কার্যকরী সূত্র। যদি দুবার আমরা ভালো করে বলি, ট্রিপল ও টি ট্যাফ AGVSH, ট্রিপল ও টি ট্যাফ AGVSH, সেটা মাথার মধ্যে পার্মানেন্টলি সেট হয়ে যাবে এবং কোনোভাবেই পরীক্ষার হলে ভুল হবে না। এরপর দ্বিতীয় যে কলামটা দেওয়া আছে সেটা হচ্ছে উৎপত্তির কলাম, কোনটা কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তির কলামটা খুবই সহজ, আমরা একটু আগে মস্তিষ্ক পড়েছিলাম যখন, তখন দেখেছি যে আমরা বলেছিলাম যে পঞ্চম থেকে অষ্টম আসে পন্স থেকে, নয় দশ এগারো আসে মেডুলা থেকে। তাহলে বন্ধুরা আমরা এখন ভালো করে জানবো, মনে রাখতে হবে প্রথম দুটি স্নায়ু এরা আসে অগ্র মস্তিষ্ক থেকে। তাহলে 1-2 আসে অগ্র মস্তিষ্ক থেকে, 3-4 এরা আসে মধ্য মস্তিষ্ক থেকে। তাহলে 1-2-3-4 এরা আসে মধ্য মস্তিষ্ক থেকে, 5-8 এরা আসে পন্স থেকে, এবং 9-10-11 এরা কোথা থেকে আসে? মেডুলা অবলাঙ্গাটা থেকে। তাহলে আমরা এইটা আর আর ভিতর অবলাঙ্গা, তাহলে এটা দেখো যে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক 1-2, মধ্য মস্তিষ্ক থেকে কি আসে? মধ্য মস্তিষ্ক থেকে আসে 3-4, তাহলে 1-2 অগ্র, 3-4 মধ্য, 5-8 পন্স, আর 9-10-11-12, আর 9-10-11 এবং 12-12 পর্যন্ত চারটাই আসলে কোথা থেকে আসে? মেডুলা অবলাঙ্গাটা থেকে, মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এটুকু আমরা জেনে ফেলেছি। তবে বন্ধুরা একটা ছোট জিনিস তোমরা অবাক হয়ে তাকিয়ে দেখবে যে ভাইয়া তো পড়ালো যে 5-8 এরা আসে পন্স থেকে, কিন্তু এখানে তো লেখা আছে মেডুলা অবলাঙ্গাটা। এটা মেডুলা অবলাঙ্গাটা বলা থাকলেও আমরা যেহেতু বইয়ের সামনে দেখেছি এটা আসলে পন্স, তো এদের আসলে এদের জন্ম আসলে পন্স থেকে, এটা মনে রাখলে চলবে, পন্স মনে রাখতে হবে বইয়ের। এটা খানিকটা আমরা এটা ভুল বলবো, এটিকে অবশ্যই এটি ভুল, এটি পন্স থেকে আসে। তাহলে আমরা সহজ করে জানলাম যে কোথা থেকে স্নায়ুগুলোর উৎপত্তি, 1-2 অগ্র মস্তিষ্ক, 3-4 মধ্য মস্তিষ্ক, 5-8 পন্স, 11-9-10-11 এবং অবশ্যই 12 আসে মেডুলা অবলাঙ্গার থেকে। তাহলে এবার আমরা তৃতীয় কলামের দিকে তাকাই, এইখানে প্রকৃতির কথা বলা আছে। এই প্রকৃতি মানে কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ নয়, এখানে স্নায়ুগুলো কিরকম সেই প্রকৃতির কথা বলা হচ্ছে। তার মানে স্নায়ুগুলো হতে পারে, কিছু কিছু স্নায়ু আছে যারা শুধুমাত্র অনুভূতিকে বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে যায়। যেমন আমার হাতে একটা মশা বসলো, আমি বুঝতে পারছি যে আমার হাতে কিছু একটা বসেছে এবং সেটা মশা। এই যে অনুভূতিটা বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছে, এটিকে বলা হয় সংবেদী। অর্থাৎ অনুভূতি যখন বাইরে থেকে ভেতরের দিকে যায় সেটিকে বলা হয় সংবেদী। তো কর্টেক্স স্নায়ুগুলোর মধ্যে কিছু কিছু আছে যারা শুধুমাত্র সংবেদী অনুভূতি বহন করতে পারে। আবার এরপর মশাটা বসছে, এখন মশাকে তো আমি আমার ইচ্ছা মতো আমার শরীরে রক্ত খেতে দিতে পারি না, আমার লক্ষ্য থাকবে সেটিকে মেরে ফেলা বা সেটিকে তাড়িয়ে দেওয়া। সেজন্য আমি কি করি, আমার হাতটাকে নড়িয়ে দিই বা আমি আরেকটা হাত দিয়ে মশাটাকে ইচ্ছা মতো একটা দেই বাড়ি, তাই তো? তো এই যে আরেকটা হাতকে আমি নড়াতে হচ্ছে, এই যে নড়ানোর জন্য একটা আদেশ যাচ্ছে হাতে, সেই ঘটনাটাকে বলা হয় চেষ্টিও। আমাদের এটিকে বলা হয় চেষ্টিও বা মোটর, ইংলিশে বলা হয় মোটর। তাহলে এটা একটা স্নায়ুর মাধ্যমে আমার হাতটা নড়লো, এই স্নায়ুটাকে বলা হবে মোটর স্নায়ু। আবার কিছু কিছু স্নায়ু আছে যারা বস, যারা অনুভূতিটাও বুঝতে পারে আবার চেষ্টিও কাজটাও করতে পারে। তো এই স্নায়ুগুলো হচ্ছে অনেকটাই বস প্রকৃতির। তো আমরা দেখলাম স্নায়ুগুলো তিন রকমের হতে পারে, হতে পারে সংবেদী, হতে পারে চেষ্টিও, হতে পারে মিশ্র। এখন কর্টেক্স স্নায়ু আছে 12 জোড়া, এর মধ্যে কোনটাকে আমরা একটু সেটা তাকাই দিই। দেখো এখানে অলফ্যাক্টরিকে বলা হচ্ছে সংবেদী, অপটিককে বলা হচ্ছে সংবেদী, আবার অকুলোমোটরকে চেষ্টিও, ট্রকুলিয়ারকে চেষ্টিও, এভাবে 12টাকে বিভিন্ন ভাবে বলা হয়েছে। বন্ধুরা এটা মনে রাখা খুব সহজ একটা টেকনিক আছে, আমরা যদি মনে রাখতে চাই। টেকনিকটা খুবই বিদঘুটে কিন্তু খুবই মজাদার, এবং মনে রাখাটাও খুব একটা কঠিন না। টেকনিকটা অনেকটা এমন, সস চেচে মিচে মিস মিমি চেচে, ব্যাপারটা একবার পড়ি চলো আমরা। সস চেচে মিচে মিস মিমি চেচে, আমরা যদি চেচে শব্দের অর্থ খায় ধরে নেই তাহলে ব্যাপারটা খুবই মজা হয়ে যাবে। সস খেয়ে মিচে মিস মিমি খায়, অর্থাৎ
এখানে মিচে মিস হচ্ছে, মিস মানে ম্যাডাম, মিচে একটা মহিলার নাম। আমরা মনে রাখতে পারি সস চেচে, মিচে মিস, মিমি চেচে। কি বোঝায় এটা দিয়ে? আমরা স দিয়ে বুঝবো সংবেদী, চে দিয়ে বুঝবো চেষ্টীয়, এবং মি দিয়ে বুঝবো মিশ্র। তাহলেই কিন্তু কোন স্নায়ুটা কি প্রকৃতির আমাদের পড়া হয়ে গেল। তোমাকে বলা হলো যে 5 নম্বর স্নায়ুটা কি প্রকৃতির, তুমি হিসাব করবা সস চেচে মি, তার মানে 5 নম্বর স্নায়ুটা 1 2 3 4 5 মিশ্র প্রকৃতির। ট্রাইজেমিনাল তুমি এখন বই খুলে দেখো, লেখা আছে ওখানে মিশ্র প্রকৃতির। তোমাকে বলো 10 নম্বরটা কি, সস চেচে মিচে মিস মি মি, এইটা হচ্ছে 10 নম্বর। এই তো 1 2 3 4 5 6 7 8 9 10, অবশ্যই মিশ্র, চোখ বন্ধ করে মিশ্র। তোমাকে বললো 11 নম্বরটা কি, অবশ্যই চেষ্টীয়। 12 নম্বরটা কি, অবশ্যই চেষ্টীয়। 8 নম্বরটা কি, 1 2 3 4 5 6 7 8 সংবেদী। তোমাকে কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না আলাদা করে মনে রাখার জন্য। তুমি যদি একবার মনে রাখো সস চেচে মিচে মিস মেমি চেচে, তাহলেই কোনটা সংবেদী, কোনটা চেষ্টীয়, কোনটা মিশ্র, এটা মাথার মধ্যে পারমানেন্টলি সেট হয়ে যাবে। এরপর যে কলমটি দেওয়া আছে সেটা বিস্তৃতি। বিস্তৃতি যদি আমরা নাও পড়ি খুব বেশি আমাদের দরকার পড়বে না। বিস্তৃতি বিস্তৃতি কলমটি না পড়লেও ভর্তি পরীক্ষার জন্য চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কলামের নাম হচ্ছে কাজ। পরীক্ষায় আসলে এটা সরাসরি আসে যে কাজ। তাহলে চলো বন্ধুরা আমরা কাজটা পড়া শুরু করি। প্রথমে যে স্নায়ুটা সেটার নাম হচ্ছে অলফ্যাক্টরি। আমাদেরকে মনে রাখতে হবে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন প্রথম যে তার যে অনুভূতিটা জন্মায় সেটার নাম হচ্ছে তার ঘ্রাণ অনুভূতি। 1 নম্বর অনুভূতির নাম ঘ্রাণ অনুভূতি। তাহলে 1 নম্বর যে স্নায়ুটা সেটা যে কাজ করবে সেটাও কিন্তু ঘ্রাণ অনুভূতির কাজ করবে, তাই না? তাহলে অলফ্যাক্টরি এটা মস্তিষ্কে ঘ্রাণ অনুভূতি প্রেরণ করে, তাহলে ঘ্রাণ অনুভূতি। এরপর যে স্নায়ুটা সেটা হচ্ছে অপটিক। আমরা সবাই অপটিক স্নায়ুর অন্তর্গত কাজ জানি, এমন কোন চশমার দোকান নাই যেখানে অপটিক কথাটা লেখা থাকে না। তার মানে অপটিক কথাটা চোখের সাথে জড়িত, অর্থাৎ দর্শন অনুভূতি, দর্শন অনুভূতি যোগানো বা আমার দর্শনে সাহায্য করা। আমরা মূলত অপটিক স্নায়ুর জোরেই সারা দুনিয়াটা, এত সুন্দর দুনিয়া, এই দুনিয়াটাকে দেখছি। তাহলে আমরা একটা দেখলাম যে অলফ্যাক্টরি সেটা ঘ্রাণ অনুভূতি, অপটিক সেটা দর্শন অনুভূতি। তাহলে 1 2 এরা দুজনই দেখো আমরা পড়ছি সস, এরা দুজনই সংবেদী। আরেকটি সংবেদী স্নায়ু আছে, সেটার নাম হচ্ছে 8 নম্বর স্নায়ুটা। 8 নম্বর স্নায়ুটির দিকে তাকাই আমরা, অডিটরি স্নায়ু। এই অডিটরি স্নায়ুটাও কিন্তু সংবেদী, এবং অডিশন কথাটির অর্থ কাউকে কোনো কিছু শোনানো। বলে না আমি যে অডিশন দিতে যাচ্ছি, তার মানে আমি গানটি শোনাতে যাচ্ছি। তবে বর্তমানে অডিশন কথাটি আরো ব্যাপক অর্থে চলে এসেছে। এখন শুধু অডিশন বলতে কোনো কিছু শোনানো বোঝানো হয় না, অডিশন বলতে এখন একটা নাচ নেচে দেখানো হয়, অভিনয় দেখানো হয়, অভিনয়ের অডিশন হয়, কৌতুকের অডিশন হয়, অনেক কিছু অডিশন হয়। কিন্তু অডিশন কথাটি মূলত অতীতকালে অডিশন বলতে কোনো কিছু শোনানোর কথা বোঝা হতো। সেখান থেকে অডিটরি শব্দটির উৎপত্তি, এবং অডিটরি বলতে শ্রবণ বোঝানো হয়। তার মানে অডিটরি স্নায়ুর কাজ আমরা যে কানে শুনতে পাই সেই শোনাটাকে সাহায্য করা, এবং শ্রবণ, শুধুমাত্র শ্রবণ না, ভারসাম্য রক্ষায় মস্তিষ্ককে সাহায্য করা এর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণ এবং ভারসাম্য রক্ষা আজকে থেকে মনে রাখতে হবে। আমাদের কান দিয়ে আমরা শুধুমাত্র শুনি না, আমরা ভারসাম্য রক্ষা করি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটির কাজ কি কি, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু 12টি স্নায়ুর মধ্যে 3টি স্নায়ুর কাজ করে ফেলেছি। অলফ্যাক্টরি কাজ ঘ্রাণ অনুভূতি, অপটিকের কাজ দর্শন অনুভূতি, অডিটরির কাজ শ্রবণ অনুভূতি এবং ভারসাম্য রক্ষা। এবার চলো আমরা দেখবো অকুলোমোটর স্নায়ুর কাজ কি। দেখো লেখা আছে পক্ষী গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ। অবাক হয়ে একটু বন্ধুরা খেয়াল করো, ট্রকলিয়ারের কাজেও লেখা আছে পক্ষী গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ। আবার অ্যাবডুসেন্স এর কাজের মধ্যেও তাকাও পক্ষী গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ। তার মানে স্নায়ু নাম্বার 3, স্নায়ু নাম্বার 4 এবং স্নায়ু নাম্বার 6 প্রত্যেকটিরই কাজ পক্ষী গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ। ব্যাপারটা তাহলে আমাদের দেখো, একটা কাজ পড়লেই 3টি স্নায়ুর কাজ হয়ে যাচ্ছে, ট্রকলিয়ার, অকুলোমোটর এবং অ্যাবডুসেন্স। তো আমরা শুধুমাত্র এটুকু পড়ি ক্ষান্ত দিব না, আমরা আরেকটু বেশি পড়বো। আমরা এখন অক্ষি গোলকটাকে আঁকার চেষ্টা করবো। মনে করি এটি হচ্ছে নাক এবং এটি হচ্ছে আমাদের ডান চোখ, তাহলে অক্ষি গোলক। আমাদের যে অক্ষি গোলক, আমরা এটাকে শুধু আমরা চোখ হিসেবে আঁকলাম না, শুধু অক্ষি গোলকটুকু আঁকলাম। আমাদের অক্ষি গোলককে কেন্দ্র করে 6টি পেশি থাকে, 6টি পেশি এরকম পেশিগুলো, উপরে পেশিগুলো, এর মধ্যে 4টা পেশি এরকম সোজা সোজা যেগুলো চারপাশে ঘিরে থাকে, এই 4 পেশিগুলোকে বলা হয় রেকটাস পেশি।
এই পেশিগুলোকে বলা হয় রেকটাস পেশি, অক্ষিগুলোকে রেকটাস পেশি। রেকটা শব্দটির অর্থই হচ্ছে সোজা। এরকম চারটা পেশি যেগুলোকে বলে রেকটাস পেশি, যারা এরকম সোজা হয়ে অক্ষিগুলোটাকে চারপাশ থেকে ধরে রেখেছে, এদেরকে বলে রেকটাস। যে রেকটাসটা উপরের দিকে থাকে সেটাকে বলা হয় সুপিরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস। যেটা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় ইনফিরিয়র রেকটাস, যেটা নাকের দিকে থাকে সেটাকে বলে মিডিয়াল রেকটাস, আর যেটা নাক থেকে দূরে থাকে সেটাকে বলে ল্যাটারাল রেকটাস। তাহলে আমরা দেখলাম রেকটাস পেশি কয়টা, রেকটাস পেশি চারটা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে চোখের মধ্যে রেকটাস পেশি কয়টা, চোখের মধ্যে রেকটাস পেশি চারটা, এই কথাটা আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। এবং এই রেকটাস পেশিগুলো ঠিক কাছাকাছি আরো দুটি পেশি থাকে যারা হচ্ছে বাঁকা, এইরকম বাঁকা পেশি। এই বাঁকা পেশিগুলোকে বলে অবলিক। আমরা অনেক সময় অবলিক সাইন দিয়ে রহিম অবলিক করি, এই পেশিগুলোকে বলে অবলিক পেশি, যারা কিনা বাঁকা হয়ে থাকে। তাহলে অবলিক পেশি কিন্তু দুটা, যেটা উপরে থাকে সেটাকে বলা হয় সুপিরিয়র অবলিক, যেটা নিচের দিকে থাকে সেগুলোকে বলে ইনফিরিয়র অবলিক। তাহলে আপু এবং ভাইয়ারা, তোমরা যেই মুহূর্তে লেকচারটা শুনছো শুনতেছো, অবশ্যই প্রথম যে কথাটা জানতে হবে, চোখের পেশি কয়টা, চোখের পেশি ছয়টা, এর মধ্যে চারটা রেকটাস, দুটো অবলিক। চারটা রেকটাসের নাম হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল রেকটাস। অবলিক গুলো হচ্ছে সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলাম 2012 সালে, সেই বছর এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, নিচের কোনটা চোখের পেশি না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এগুলো শিখছি। আমরা বলেছি যে অক্ষিগণকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা স্নায়ু নাম্বার 3, স্নায়ু নাম্বার 4 এবং স্নায়ু নাম্বার 6 এর কাজ। এই তিনজনেরই কাজ অক্ষিগণকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা। কিভাবে তারা চোখটাকে নড়ায়? তারা চোখটাকে এই পেশিগুলোর মাধ্যমে নড়ায়। ওই স্নায়ুগুলো এসে এই পেশিগুলোতে যখন ঢুকে তখন এই পেশিগুলো শক্তি পায় এবং তখন এই স্নায়ুগুলো, তখন আমাদের অক্ষিগণকটা নড়তে শুরু করে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কোন স্নায়ুটা কোন পেশিতে প্রবেশ করে, আমরা এখন সেটাই শিখব। এই জন্য একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে এমন, SO4 LR6 LR3। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রটা। সূত্রটা বোঝার বুঝতে হলে SO দিয়ে বোঝানো হয় সুপিরিয়র অবলিক, S দিয়ে সুপিরিয়র, O দিয়ে অবলিক। এই জায়গায় প্রবেশ করে চার নাম্বার স্নায়ু, তার মানে ট্রকোলিয়ার। LR6 LR, ল্যাটারাল রেকটাস, L দিয়ে ল্যাটারাল, R দিয়ে রেকটাস। এইখানে প্রবেশ করে ছয় নাম্বার স্নায়ু, তার মানে অ্যাবডুসেন্স। আর বাকি যে চারটা জায়গা, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস এবং ইনফিরিয়র অবলিক, এই সব জায়গায় অকুলোমোটর স্নায়ু প্রবেশ করে। পরীক্ষা আসতে পারে সুপিরিয়র অবলিকে কোন স্নায়ুটা প্রবেশ করে, SO4 চার নম্বরটা, ল্যাটারাল রেকটাসে কোনটা প্রবেশ করে, LR6 ছয় নম্বরটা, আর বাকি যেটাই থাকবে অপশনে সেটাতেই প্রবেশ করে কয় নম্বর স্নায়ু, 3 নম্বর, তার মানে অকুলোমোটর স্নায়ু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তাহলে আমরা শুধুমাত্র স্নায়ুগুলোর কাজই জানলাম না, তারা কোন পেশিতে কাজ করে সেটিও আমরা জেনে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানকার 1, 2, 3, 4 এবং 6 এই স্নায়ুগুলো পড়ে ফেলেছি। বাকি থাকলো এখানে একটি স্নায়ু, তার নাম ট্রাইজেমিনাল। ট্রাই শব্দের অর্থ ওই তিন। আমরা এখান থেকে মনে রাখবো শুধুমাত্র একটি জিনিস, ট্রাইজেমিনাল স্নায়ুর তিনটি শাখা আছে। ট্রাইজেমিনাল স্নায়ুর তিনটি শাখা, আমরা শুধু সেই জিনিসটাই মনে রাখবো। আমরা ট্রাইজেমিনাল স্নায়ুর তিনটি শাখার নামগুলো জানবো, ট্রাইজেমিনাল স্নায়ুর তিনটি শাখা আছে ট্রাইজেমিনাল। একটির নাম হচ্ছে অফ থ্যালমিক, একটির নাম ম্যাক্সিলারি, আর একটির নাম ম্যান্ডিবুলার। তাহলে আমরা দেখছি ট্রাইজেমিনাল স্নায়ু তিনটে শাখা, অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আমরা ট্রাইজেমিনাল থেকে শুধুমাত্র এই জিনিসটুকুই পড়বো। পরীক্ষা অনেক সময় আসে যে নিচের কোনটি ট্রাইজেমিনাল শাখা নয়,
মোট তিনটি নাম সুন্দর করে মনে রাখতে হবে, অপথ্যালমি, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। যদি তুমি এই তিনটে মনে রাখো যথেষ্ট, ট্রাইজেমিনাল থেকে আর কিচ্ছু পড়তে হবে না। এইবার এখান থেকে আমরা পড়ে ফেলেছি অডিটরি, এখন আমরা খেয়াল করব এখানে কি কি স্নায়ু আছে। আর এখানে দেখো গ্লোসো ফ্যারিঞ্জিয়াল এবং হাইপোগ্লোসাল, একটু তাকিয়ে দেখো গ্লোসো কথাটা এই দুটি স্নায়ুতেই কমন, গ্লোসো, তার মানে নিশ্চয় গ্লোসো দিয়ে কিছু একটা বোঝায়। গ্লোসো শব্দের অর্থ জিহ্বা, যেখানে গ্লোসো কথাটা পাবো গ্লোসো শব্দের অর্থ জিহ্বা। তাহলে আমরা একটু চলো বন্ধুরা খেয়াল করি হাইপোগ্লোসাল, আমরা বলেছি হাইপো শব্দের অর্থ হচ্ছে, হাইপো শব্দের অর্থ নিচে, তার মানে হাইপোগ্লোসাল শব্দটির অর্থ হচ্ছে জিহ্বার নিচে। তাহলে এই স্নায়ুটার অবস্থান জিহ্বার নিচে, তাহলে কাজ কি হবে, জিহ্বার নিচ থেকে জিহ্বাটাকে নড়ানো। তাহলে জিহ্বার সঞ্চালন, পরীক্ষায় আসবে যে জিহ্বা সঞ্চালন নিয়ন্ত্রণ করে কে, খুব সহজ, জিহ্বা বললেই বুঝতে হবে এটা জিহ্বার নিচে থেকে হাইপো গ্লোসাল। তাহলে আশা করি আমরা এটা পারবো, ঠিক আছে। হাইপোগ্লোসাল, গ্লোসো মানে যেহেতু জিহ্বা, এইখানে নামটা দেখো গ্লোসো ফ্যারিঞ্জিয়াল, গ্লোসো মানে তো জিহ্বা, ফ্যারিংস মানে কি, ফ্যারিংস মানে গল বিল। তাহলে দেখো নাম শুনেই কাজটা বোঝা যাচ্ছে, এটি জিহ্বা ও গলবিলের সঞ্চালন করে। এটা এখানে লিখা নাই, আমি লিখে দিলাম, এটা জিহ্বা ও গলবিলের সঞ্চালন করে। তাহলে শুধুমাত্র জিহ্বা সঞ্চালন আসলে বুঝবো এটা হাইপোগ্লোসাল, যদি বলে জিহ্বা ও গলবিলের সঞ্চালন কে করে, সেটা গ্লোসো ফ্যারিঞ্জিয়াল। তাহলে গ্লোসো ফ্যারিঞ্জিয়ালের কাজ হচ্ছে জিহ্বা ও গলবিলের সঞ্চালন। তাহলে আমরা এটুকু শিখলাম। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ গ্লোসো ফ্যারিঞ্জিয়াল করে, দেখো লেখা আছে স্বাদ গ্রহণ করে। এখন স্বাদ গ্রহণ শুধুমাত্র গ্লোসো ফ্যারিঞ্জিয়াল একাই করে না, আমরা খেয়াল করে দেখবো যে ফেসিয়াল স্নায়ু যে আছে সে কিন্তু স্বাদ গ্রহণ করে। এই যে দেখো স্বাদ গ্রহণ, তার মানে স্বাদ গ্রহণ করে দুটি স্নায়ু। আমরা যদি এখানে জিহ্বার ছবিটাকে আমাদের মনে করি, এটি আমাদের জিহ্বা, তাহলে জিহ্বার সামনে থেকে এইটুকু জায়গা থেকে স্বাদ নেয় 7 নম্বর স্নায়ু, আর এইটুকু জায়গা থেকে স্বাদ নেয় 9 নম্বর স্নায়ু। তাহলে 7 এবং 9 ফেসিয়াল এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল দুইজনই স্বাদ গ্রহণ করে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ফেসিয়াল এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্বাদ গ্রহণ করে কয়টি স্নায়ু, ছবিটা মনে রাখতে হবে 7 নম্বর এবং 9 নম্বর। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল কাজ কয়টা, এক হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল তোমরা জিহ্বা ও গলবিলের সঞ্চালন আর স্বাদ গ্রহণ, আর ফেসিয়াল স্নায়ুর কাজটা কি, স্বাদ গ্রহণ করা। এইটুকু জানলেই আমাদের চলবে। আর একটা জিনিস জানতে হবে, ফেসিয়াল কথার অর্থ কি, ফেস, তাই না? আমরা মুখে যে অভিব্যক্তি করি, আমি কখন রেগে গেছি, এটা কিন্তু আমার মুখ দেখে বুঝতে পারা যায়, অনেক সময় হাসলে বুঝতে পারি, তাই না? অভিব্যক্তি প্রকাশ করে যে স্নায়ু দিয়ে, সেটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। নাম শুনে বোঝা যাচ্ছে আমাদের মৌখিক যে অভিব্যক্তি, সেটা যে স্নায়ু দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। তাহলে আমরা মাত্র খেয়াল করলাম ফেসিয়াল স্নায়ুর কাজ স্বাদ গ্রহণ এবং অভিব্যক্তি। তাহলে আমরা আর বাকি আছে আমাদের দুটা, একটির নাম হচ্ছে ভেগাস আর একটির নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। ভেগাস স্নায়ু থেকে আমাদের ভেগাস শব্দটি এসেছে, ভেগাস ভেগ শব্দটি থেকে, ভেগ শব্দের অর্থ বিস্তৃত, ভেগাস হচ্ছে সবচেয়ে বিস্তৃত স্নায়ু। দেখো স্নায়ুটা শুরু হয় মস্তিষ্কে, শেষ হয় পাকস্থলীতে, যে কোথায় শেষ হবে, পাকস্থলীতে। তার মানে মস্তিষ্ক থেকে পাকস্থলীতে যাওয়ার পথে সে পাবে হচ্ছে আমাদের স্বরযন্ত্রকে, স্বরযন্ত্র বা ল্যারিংস, আমাদের ল্যারিংস কে পাবে। এই ল্যারিংস সে যে শাখাটা দিবে সেটার নাম ল্যারিঞ্জিয়াল শাখা। এরপর একটু নিচে নামলে সেভাবে আমাদের ফুসফুসকে, সেখানে যে শাখাটা দিবে তার নাম পালমোনারি শাখা। ফুসফুস ক্রস করে যাওয়ার সময় সেভাবে হৃৎপিণ্ডকে, সেখানে দিবে কার্ডিয়াক শাখা। সবার শেষে শেষ হবে কোথায়, সেটা শেষ হবে পাকস্থলীতে, সেখানে দিবে গ্যাস্ট্রিক শাখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেগাস স্নায়ুর ক্ষেত্রে, ভেগাস স্নায়ুতে যে 4টি শাখা আছে এই জিনিসটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভেগাস স্নায়ুর শাখা কয়টি, ভেগাস স্নায়ুর শাখা 4টি, কারণ শুরু মস্তিষ্কে শেষ পাকস্থলীতে, এই যাওয়ার পথে সে পাবে স্বরযন্ত্রকে, স্বরযন্ত্রে দিবে ল্যারিঞ্জিয়াল শাখা। আর একটু নিচে নামার পরে বুকে পাবে ফুসফুসকে, সেখানে দিবে পালমোনারি শাখা। দুটি ফুসফুসের মধ্যে যে জায়গাটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে সে দিবে কার্ডিয়াক শাখা। তারপর তার নিচে সে চলে যাবে পাকস্থলীতে, তখন সে দিবে গ্যাস্ট্রিক শাখা। তাহলে আমরা দেখলাম ভেগাস স্নায়ু 4 রকম শাখা দিচ্ছে, এবং পরীক্ষার জন্য এটাই গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি ভেগাসের শাখা নয়, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, পালমোনারি, গ্যাস্ট্রিক, এই 4টি নামের বাইরে যেটি অপশনে থাকবে সেটি আমাদেরকে লাগাতে হবে। তাহলে আমরা ভেগাস স্নায়ু সম্পর্কে এটুকু পড়লাম, এটুকু কিন্তু আপু এবং ভাইয়ারা খুব ভালো করে মনে রাখতে হবে। বাকি থাকলো শুধুমাত্র একটা, সেটার নাম স্পাইনাল অ্যাক্সেসরি, খুবই গুরুত্বপূর্ণ। স্পাইন শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ড থাকে হচ্ছে পেছন দিকে,
আমাদের কাঁধ, এটাও খানিকটা পেছন দিকে। তো আমরা এটা দিয়ে মনে রাখবো যে স্পাইনাল এক্সেসরির কাজ হচ্ছে কাঁধের সঞ্চালন, সাথে সাথে মাথারও সঞ্চালন। তাহলে যেহেতু স্পাইন পেছন দিকে, সেটা কাঁধকে সঞ্চালন করে, তাহলে আমরা এরই সাথে সাথে জেনে গেলাম স্পাইনাল এক্সেসরির কাজটা কি। আমরা মাত্র 12টা স্নায়ুর কাজ পড়ে ফেললাম। চলো আমরা একটা ছোট্ট করে রিভাইজ করি একদম শুরু থেকে। চলো, প্রথম কথা, অলফ্যাক্টরি। একটা বাচ্চা যখন মায়ের পেটে প্রথমবার জন্মায়, তখন প্রথমে প্রথমবারের মতো যে অনুভূতিটা জন্মায় সেটার নাম ঘ্রাণ অনুভূতি। তাহলে 1 নম্বর স্নায়ুটার কাজ ঘ্রাণ অনুভূতি বহন করা। তারপরে অপটিক, অপটিক স্নায়ুর কাজ দর্শনে সাহায্য করা। তারপরে আমরা পড়েছি অডিটরি, 8 নম্বর স্নায়ু, এটার কাজ শ্রবণে সাহায্য করা এবং ভারসাম্য রক্ষা করা। তারপর আমরা পড়েছি স্নায়ু নাম্বার 3, স্নায়ু নাম্বার 4 এবং স্নায়ু নাম্বার 6, অকুলোমোটর, ট্রকোলিয়ার এবং অ্যাবডুসেন্স। এদের সবারই কাজ অক্ষিগুলোকে সঞ্চালন। কিভাবে করে? ট্রকোলিয়ার, এটা যায় সুপিরিয়র অবলিকে, ল্যাটারাল রেক্টাসে যায় অ্যাবডুসেন্স, আর বাকি 4টাতে যায় অকুলোমোটর। এরপর আমরা পড়েছিলাম ট্রাইজেমিনালের 3টি শাখা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ভেন্ডিকুলার। এরপর আমরা পড়েছি ফেসিয়াল, যার 2টি কাজ, 1 মুখের অভিব্যক্তি, 2 জিহ্বার সামনের অংশ থেকে স্বাদ গ্রহণ। এরপর আমরা পড়েছি 9 নম্বর গ্লোসোফ্যারিঞ্জিয়াল, যার কাজ ছিল, গ্লোসো মানে জিহ্বা, তার মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল, জিহ্বা গলবিলের সঞ্চালন এবং জিহ্বার পেছনের অংশ থেকে স্বাদ গ্রহণ। এরপর 10 নম্বরে হচ্ছে ভেগাস, ভেগাস স্নায়ু থেকে আমরা পড়েছি ভেগাস নামে 4টি শাখা, ল্যারিঞ্জিয়াল, পালমোনারি, কার্ডিয়াক এবং গ্যাস্ট্রিক। এরপর আমরা পড়েছি স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইন শব্দের অর্থ মেরুদণ্ড, মেরুদণ্ড এটি মাথা এবং কাঁধের সঞ্চালন করে, তাই না? মেরুদণ্ড যেটা পেছন দিকে। আর হাইপোগ্লোসাল, হাইপো শব্দের অর্থ নিচে, গ্লোসাল শব্দের অর্থ জিহ্বা, তার মানে এটি জিহ্বার নিচে থেকে জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করে। আশা করি যারা মনোযোগ দিয়ে শুনলে তারা বুঝতে পেরেছো জিনিসটা এবং এটা তুমি কাজে লাগাতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে মেনিঞ্জেস, এবং মেনিঞ্জেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণের নাম। আমরা যেমন আমাদের শরীরকে আবরণ করে রাখি, আমরা অনেক সময় পায়জামা পরি, পাঞ্জাবি পরি, শার্ট পরি, গেঞ্জি পরি, ঠিক তেমনি মস্তিষ্ককে সৃষ্টিকর্তা এবং মস্তিষ্ক শ্বসনকাণ্ড দুটিকেই সৃষ্টিকর্তা একটি আবরণ পরিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে মেনিঞ্জেস। এবং পরীক্ষার জন্য জানতে হবে মেনিঞ্জেস এর 3টি স্তর, বাই সবচেয়ে বাইরে যেটা সেটার নাম হচ্ছে ডুরা ম্যাটার, তারপর একটা নাম অ্যারাকোনয়েড ম্যাটার, তারপর একটা নাম পায়া ম্যাটার। আমরা সেটা পরের স্লাইডে দেখবো, তবে তার আগে আমরা একটু দেখে নিই ডুরা ম্যাটার থেকে আমাদেরকে কি পড়তে হবে। ডুরা ম্যাটার হচ্ছে সর্ববহিঃস্থ, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এবং ডুরা ম্যাটার, এটা মনে করো অস্থি, এটি হচ্ছে ডুরা ম্যাটার, তার মানে ডুরা, অস্থি এবং ডুরা ম্যাটার এর মধ্যে ছোট্ট একটা জায়গা থাকে, এই জায়গাটাকে বলে এপিডুরাল স্পেস। এপিডুরাল স্পেস মনে করি এটি হচ্ছে আমাদের অস্থিটা, তোমরা কি বুঝতে পারছো? আর এটা হচ্ছে ডুরা ম্যাটারটা, এই যেটা, তার মানে এটা হচ্ছে আমাদের এপিডুরাল স্পেস। এই এপিডুরাল স্পেসে অস্ত্রোপচারের সময় চেতনানাশক প্রদান করা হয়। দেখি না আমরা যে অপারেশন করার আগে লোককে অজ্ঞান করা হলো, সেটাই এপিডুরাল স্পেসে দেওয়া হয়। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে চেতনানাশক, অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক ঔষধ কোন জায়গায় দেওয়া হয়, ডুরা ম্যাটারের বাইরে, এপিডুরাল মানে ডুরা ম্যাটারের বাইরে, এই জায়গায় এপিডুরাল স্পেসে। তাহলে এই তথ্যটা জানতে হবে। এরপরে ডুরা ম্যাটারের পরবর্তী যে ঝিল্লি সেটার নাম হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার, এটি হচ্ছে মধ্যবর্তী ঝিল্লি। এই অ্যারাকোনয়েড ম্যাটারের ম্যাটারের ঠিক নিচে একটা জায়গা থাকে যেটাকে বলে সাব অ্যারাকোনয়েড স্পেস। নাম শুনেই বোঝা যাচ্ছে সাব শব্দের অর্থ নিচে, অ্যারাকোনয়েড ম্যাটারের নিচে এই স্পেসটা থাকে, এটাকে বলে সাব অ্যারাকোনয়েড স্পেস। এই সাব অ্যারাকোনয়েড স্পেস এর মধ্যে রক্তনালিকা গুলো থাকে। পরীক্ষায় আসবে যে মস্তিষ্কের রক্তনালিকা গুলো কোথায় থাকে, উত্তর হচ্ছে সাব অ্যারাকোনয়েড স্পেস এর মধ্যে থাকে। এবং কিছু কিছু জায়গায় এই সাব অ্যারাকোনয়েড স্পেসটা অধিক প্রসারিত থাকে, এই জায়গাগুলোকে বলা হয় সিস্টার্নি। আমরা এটুকু জানলাম
সিস্টার্নি কোথায় থাকে, এটি হচ্ছে অধিক প্রসারিত সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে বন্ধুরা আমরা আরেকটি জিনিস জেনে ফেলেছি, বাকি থাকলো প্রাইম্যাটার, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের দিকে সর্ব অন্তস্থ ঝিল্লি, এটি মস্তিষ্কের সাথে এবং সুষুম্না কাণ্ডের সাথে অত ঘনিষ্ঠ ভাবে লেগে থাকে। পরীক্ষা আসবে কোনটি মস্তিষ্কের সাথে লেগে থাকে, প্রাইম্যাটার। আমরা যদি মনে রাখতে চাই ভেতর থেকে বাইরে, মনে রাখবো আমরা প্যাড প্রাইম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এবং দূরে থাকে ডুরামেটার। তাহলে ভেতর থেকে বাইরে প্রচন্ড গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমরা একবার ছবিটা দেখে নিই, এই হচ্ছে করোটির অস্থি, এইটুকু হচ্ছে ডুরামেটার, এইটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এই যে অ্যারাকনয়েড ম্যাটার, এই এবং সবার শেষে প্যারামিটার, এবং এই অ্যারাকনয়েড ম্যাটার এই জায়গাটা করে সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে প্যারামিটার, ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর এই যে হচ্ছে মস্তিষ্কের কর্টেক্স বাইরে অস্থি, তাই তো? মেনিনজেসের প্রস্থচ্ছেদের কথা বলা হচ্ছে। মেনিনজেসের কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেনিনজেস যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেই জায়গাটা, সেই রোগটাকে বলা হয় মেনিনজাইটিস। পরীক্ষা আসবে মেনিনজাইটিস কিসের রোগ বলতে হবে, মস্তিষ্কের আবরণের প্রদাহ, এটিকেই বলা হয় মেনিনজাইটিস। বা পরীক্ষা আসবে মস্তিষ্কের আবরণের প্রদাহ কি বলে, উত্তর হচ্ছে মেনিনজাইটিস। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার জন্য। আমরা স্নায়ুতন্ত্রের শেষ টপিক নিয়ে আলোচনা করবো এখন, সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বেশ গুরুত্বপূর্ণ এটি ভর্তি পরীক্ষার জন্য। আমরা বলেছি সেরিব্রোস্পাইনাল, সেরিব্রো বলতে মস্তিষ্ক, স্পাইনাল বলতে সুষুম্না কাণ্ড, এর মধ্যে যে তরলটা সেটাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। প্রথম কথা যেটা জানতে হবে, এটার আয়তন 120 মিলিলিটার, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, এর পিএইচ কিন্তু প্লাজমার চেয়ে সামান্য কম, এটি হচ্ছে দুই নম্বর কথা। তিন নম্বর কথা, সিএসএফ এ খেয়াল করো, CSF এর প্রত্যেক 100 মিলিমিটারের মধ্যে আমরা যেটা খেয়াল করব সেটি হচ্ছে 20 থেকে 40 মিলিগ্রাম থাকে প্রোটিন, 45 থেকে 80 মিলিগ্রাম থাকে গ্লুকোজ, আর 720 থেকে 750 মিলিগ্রাম থাকে ক্লোরাইড। তাহলে 20 থেকে 40, 45 থেকে 80, 720 থেকে 750, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ক্লোরাইড। আমাদেরকে সংখ্যা তিনটি মনে রাখতে হবে এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং লাস্ট এলাইন জানতে হবে, সেটা হচ্ছে আমাদের মেনিনজেস এই সিএসএফ ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এই পেজ থেকে চারটা লাইন আমাদেরকে পড়তে হবে, এর আয়তন কতটুকু থাকে, পিএইচ, এবং কোথা থেকে ক্ষরিত হয়, মূলত মেনিনজেস থেকে ক্ষরিত হয় এবং সেরেব্রাল হেমিস্ফিয়ার প্রাচীর থেকে ওখানে একটা ক্ষরিত হয়। Thank you.